শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে আমি স্বাগতম জানাচ্ছি আমার নবম দশম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র ক্লাসে। আজকের পাঠ শুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এ বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পরিচয়। তিনি বিশ্বকবি হিসেবে পরিচিত। তার একটি উপাধি হচ্ছে বানরসিংহ। তিনি ছিলেন বাংলা সাহিত্যের অসাধারণ প্রতিভাধর ব্যক্তি। তবে আমরা তার বিস্তারিত পরিচয়ের দিকে যাব না। আজকে আমরা এখানে তাকে ছোট গল্পকার হিসেবেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব তার অন্যান্য পরিচয় থেকে। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার। আমরা আজকে এই নবম দশম শ্রেণীর পাঠ হিসেবে শুভা একটি ছোট গল্প, এই গল্প লেখার কারণেই তাকে গল্পকার হিসেবে সম্বোধন করব। এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সামান্য একটু ধারণা নিতেই হয়। তিনি বাংলা সাহিত্যের অসাধারণ প্রতিভাধর ব্যক্তি। তার জন্ম এবং মৃত্যুর তারিখটা বাংলা এবং ইংরেজি দুটোই মনে রাখা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার সামনে আছো, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন? ও হ্যাঁ, তোমরা অনেকেই পারো। সেটা কি ছিল? 25শে বৈশাখ 1268। আর যদি বলি ইংরেজি কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে বলবে 7ই মে 1861 সাল। কিন্তু যদি আবার জিজ্ঞেস করি তিনি বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেছিলেন, আশা করি তোমরা অনেকেই জানো, সেটা হলো 22শে শ্রাবণ 1348 বাংলা, এই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ তারিখটা অবশ্যই মনে রাখা দরকার, কারণ এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে। এখন আমরা শুভা গল্প নিয়ে আলোচনা করব। শুভা গল্প নিয়ে আমি এখানে কতগুলো পয়েন্ট লিখেছি। শিরোনাম দিয়েছি সংক্ষেপে গল্প। তোমরা অনেক সময় মনে রাখতে পারো না গল্পে কী বলা হয়েছে। সংক্ষেপে গল্পটা তুমি কিভাবে মনে রাখবে তার জন্য আমি এখানে 10টি পয়েন্ট লিখেছি। এই 10টি পয়েন্টের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পটি পুরো এসে গেছে। প্রথমেই রয়েছে শুভার পরিচয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শুভা। প্রথমে তার নাম রাখা হয়েছিল সুভাষিনী, পরবর্তীতে সংক্ষেপে তাকে শুভা বলে ডাকা হয়। তিনি বাঘ প্রতিবন্ধী, কথা বলতে পারত না। শুভার আরও 2টি বোন ছিল, সুহাসিনী ও সুকেশিনী। শুভার মায়ের কথা বর্ণনা করা হয়েছে এবং তার বাবার কথাও বলা হয়েছে। শুভা জন্মগ্রহণের পর যখন তার মা জানতে পারলো যে শুভা বাঘ প্রতিবন্ধী, তখন তার মা শুভাকে ভালোবাসতে পারেনি, আদর স্নেহ মায়া মমতা দিতে পারেনি। অনেক সময় বিরক্ত হয়ে শুভাকে মনে করত বিধাতার অভিশাপ এবং নিজের গর্বের কলঙ্ক মনে করত। এটা শুভাকে অনেক পীড়া দিত, কষ্ট দিত। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বিখ্যাত ছোট গল্পকার হিসেবে পরিচিত। তিনি ছোট গল্পের জনক। এই গল্পে শুভার মা তাকে ভালো না বাসলেও তার বাবা তাকে ভালোবাসত অন্য মেয়েদের চেয়ে একটু বেশি। এখানে মায়ের নাম বলা হয়নি, বাবার নাম বলা হয়েছে বাণীকণ্ঠ। এই বাণীকণ্ঠ শুভাকে খুবই ভালোবাসত। গল্পে শুভার নিঃসঙ্গতার কথা বলা হয়েছে। শুভা খুবই নিঃসঙ্গ, তার পরিবার তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। তার সঙ্গে মিশবে, খেলবে এরকমও কেউ ছিল না। পরিবার বিচ্ছিন্ন একটা মানুষ যার সঙ্গে কেউ কথা বলে না। গল্পে গ্রামের বর্ণনা করা হয়েছে, বাংলাদেশের একটি গ্রাম চণ্ডীপুর। একটি নদীর কথা বর্ণনা করা হয়েছে, নদীর নাম দেওয়া হয় নাই। নদীর তীরে তীরে কীভাবে গাছপালা গড়ে উঠেছে সেগুলোর বর্ণনা করা হয়েছে। নদীপথে যারা যাতায়াত করত তারা সবাই সুবাদের বাড়িটা দেখতে পেত। প্রকৃতির আশ্রয় ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। অনেক কবি সাহিত্যিকরা বলে থাকে মানুষটা প্রকৃতি লালিত সন্তান। যখন সে দুঃখ কষ্টের শিকার হয় তখন প্রকৃতির কাছে চলে যায়,
প্রকৃতির সান্নিধ্যে চলে যায়। এখানে সেই অবস্থাটা দেখানো হয়েছে। বিখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সঙ্গে সুভাকে অভিন্নতর উপস্থাপন করার চেষ্টা করেছেন। বিশেষ করে তাঁর যে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট চোখ, এই চোখের ভাষা যা আছে সব ভাষা যেন এর পৃথিবীর মাটি থেকে শুরু করে নক্ষত্রলোক পর্যন্ত বিস্তার করে আছে। সুভার ভাষা তার মানে কি, সেখানে প্রকৃতির সব কিছুকে সুভার সঙ্গে অভিন্ন করে দেখানো হয়েছে। সুভার ভিতরে যখন নদীর কলতান, পাখির ডাক, তরুণ মর্মরধ্বনি এরকম প্রকৃতির অসংখ্য ইঙ্গিতগুলো নিয়ে আসা হয়েছে, তার সেই ভাব, ভঙ্গি, ইঙ্গিত, শব্দ, এই সব জিনিস যেন আমাদের সুভার চরিত্রের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। একটু আগে গল্পকার সুভাকে নিঃসঙ্গ হিসেবে আবিষ্কার করেছিলেন। মানব সমাজে তার কোনো বন্ধু ছিল না, কিন্তু হ্যাঁ, সত্যিকার বন্ধু না থাকলেও সুভার কয়েকজন বন্ধু ছিল। তার পাঁচজন বন্ধু ছিল, তার মধ্যে দুইজন ছিল খুবই ঘনিষ্ঠ, পাঙ্গুলি এবং সর্বশী, সুভাদের দুটি গাবি। এই দুটি গাবির সাথে সুভার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, অর্থাৎ সুভাদের বাড়ির গোয়ালে দুটি গাবি ছিল। পাশাপাশি সুভার আরও দুটি বন্ধু ছিল, একটা হলো ছাগল, আরেকটা বিড়াল শাবক। অবশেষে আরেকজন বন্ধুর কথা বলা হয়েছে। সুভার উন্নত শ্রেণীর একজন জীববন্ধু ছিল। একমাত্র এই চরিত্রটি মানুষ হিসেবে সুভার একটা বন্ধু ছিল, এবং এই বন্ধুটি সুভার খুব ভালো বন্ধু ছিল। গল্পের মধ্যে সুভা একদিকে যেমন খুব ট্র্যাজেডি চরিত্রের মতো অঙ্কিত হয়েছিল, বিপরীত দিকে আবার সুভা একজন মানব বন্ধু হিসেবে আবিষ্কার করেছেন, সেটা হলো ঘুষাই পরিবারের সন্তান প্রতাপ। প্রতাপের সঙ্গে আমাদের গল্পের সুভার একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং এই সম্পর্ক একটা রহস্যের সম্পর্ক। প্রতাপের একটা শখ ছিল মাছ ধরা। প্রতিদিন পরন্ত বিকেলবেলা বড়শি দিয়ে মাছ ধরত। মাছ সে প্রতিদিন পেত না, সে একটু অলস প্রকৃতির লোক ছিল। সেই প্রতাপের সঙ্গেই সুভার দেখা হতো পরন্ত বিকেলে। নিত্যদিন সুভা প্রতাপের জন্য একটা পান বানিয়ে নিয়ে যেত, অর্থাৎ প্রতিদিন প্রতাপের জন্য একটি করে পান বরাদ্দ ছিল। সুভার কাছে একটা আনন্দের কাজ ছিল এই প্রতাপের সঙ্গে দেখা করা। সুভা মনে করে, আমি যেন এই পৃথিবীর কারো কিছু না, কারো কোনো কাজে লাগি না। তাই সে মনে মনে প্রার্থনা করত, আমি যদি এমন কিছু করতে পারতাম, তাই সে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, যে তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও আমি যেন কিছু করে দেখাতে পারি। এই গল্পে সুভার বিয়ে প্রসঙ্গটা খুবই তাৎপর্যপূর্ণ। সুভা যেন পিতামাতার বোঝা, তাকে কেউ বিয়ে করতে চায় না, কারণ সে বাক প্রতিবন্ধী মেয়ে, কথা বলতে পারে না। অবশেষে বাণীকণ্ঠ যখন কলকাতা থেকে ঘুরে আসে, তখন সুভার মাকে বলে, চলো আমরা কলকাতায় যাই, সুভার একটা বিয়ে ঠিক করেছি কলকাতায়। সুভাকে একদিন বলা হয় কলকাতায় যেতে হবে। কলকাতায় যেদিন যাবে, তার আগের দিন প্রতাপের সঙ্গে দেখা হয়। তখন প্রতাপ বলে, কিরে সু, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, দেখিস বিয়ে হয়ে গেলে আমাদের বলিস নে। সুভাকে একদিন শুক্লাদশীর রাত্রে কলকাতায় নিয়ে যাওয়া হয়। যেদিন নিয়ে যাওয়া হবে, সেই দিন সুভা প্রকৃতির কাছে দুহাত বাড়িয়ে বলে, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়িয়ে তুমিও আমাকে ধরিয়ে রাখো। অর্থাৎ এই গল্পে সুভার বিয়ে হয়েছিল কি না সেটা স্পষ্ট করে বলা হয়নি। ছোট গল্প এরকমই, শেষ হয়েও যেন শেষ হয় না। আমি এখানে কতগুলো শব্দের অর্থ লিখেছি। প্রথমে রয়েছে গর্বের কলঙ্ক। গর্বের কলঙ্ক শব্দের অর্থ হচ্ছে সন্তান হিসেবে কলঙ্ক। গর্ব হলো মায়ের পেট। যে ব্যক্তি বা বস্তুকে পরিবারে নেতিবাচক হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক। তর্জমা। তর্জমা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অনুবাদ, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষায় বলা বা লেখা। অনিমেষ। অনিমেষ শব্দের অর্থ হচ্ছে পলকহীন বা অপলক। বিজন মহত্ব। বিজন শব্দের অর্থ হচ্ছে জনশূন্য বা নির্জন। মহত্ব মানে অবদান,
বিজন মহত্ব হচ্ছে কোলাহলমুক্ত প্রকৃতির অবস্থার যে আকর্ষণীয় দিক। বাখারি, বাখারি শব্দের অর্থ হচ্ছে কাদের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের ভাসে ফালি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুভা গল্প সম্পূর্ণ পড়বে, এর সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো শিখবে, যখন স্কুল খোলা হবে তখন আমাকে পড়া দেবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।